মূসা নবীর মেরাজ হয়েছে তুর পর্বতে। কোন পর্বত? মূসা নবী আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার সঙ্গে গুপ্তগু করতে চাই। আল্লাহ বলে, বন্ধু বিজানে বিতুর তুর পর্বতে আসেন, এত বড় তুর পর্বত। মূসা নবী বলে, আল্লাহ কোন জায়গায় যাইয়া দেখা করব? আল্লাহ বলে, বন্ধু হাত্তা উরজুনিল কাদিম, ওই খেজুর গাছ আছে, খেজুর গাছটার নিচে দাঁড়াইয়া আপনি আমাকে যত সুয়াল করবেন আমি আপনার সুয়ালের জবাব দিব। জোর সরে বলেন সুবহানাল্লাহ। আমরা ঈদের দিনে কি ফুরান পোশাক পরেন না নতুন পরেন? জুমার দিনে যা যা আছে যার সমর্থন ভালো পোশাকটা পরার চেষ্টা করেন। ঈদের দিনে যার যত দামি জুতা আছে, দামি জুতা আর স্টেনের মধ্যে রাখে না, জুতা পায়ে দিয়া ঈদগার মধ্যে যায়, কথা বলেন ঠিক নেই? আল্লাহর সঙ্গে দিদার করবে, মূসা নবী জুতা মোবারক পায়ের মধ্যে লাগাইয়া তুর পর্বতে গেলেন। তুর পর্বতে উঠতেছে, আল্লাহ বলে, বন্ধু জুতা মোবারক খুলে আসেন। সুবহানাল্লাহ, একার ইজ্জত ফান্সার করে দিস, কথা কয় না। আমি স্টেজে উঠতেছি, যদি কোনো জামাটি খুলিয়ে গেল ইজ্জত কি রইল না গেল? গেল। আমরার নবীর শান আল্লাহর দরবারে কত মহান। আমরার নবী মেরাজে যাইতেছে, সাত আসমানের উপরে হলো আরশ আজিম। মারহাবা, নবীজির জুতা মোবারক পা মোবারকের মধ্যে লাগানো আছে আল্লাহর হাবিব। মনে মনে কয়, আল্লাহ মূসা নবী তুর পর্বতে গেলেন, জুতা মোবারক লইয়া আল্লাহ নিষেধ দিলেন, আমি তো সাত আসমান আমার এখন জুতা মোবারকের নিচে, স্বয়ং বাইতুল মামুর জুতা মোবারকের নিচে, খানায় কাবা জুতা মোবারকের নিচে আমি খুলে ফেলব। কথাটা বলে উতয়া হাত মোবারক টান দিয়া নিচের দিকে নামায়, আল্লাহ পাকের আরশ আজিমের মধ্যে তুফান আরম্ভ হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়ে কয়, আরশ আজিম রে, এমন আলামত করো কেন, রাহাজানি করো কেন? আরশ আজিম ডাক দিয়ে কয়, আল্লাহ তোমার বন্ধু মেরাজে আসবে, জুতা মোবারকের দুলাবালি লাগাইয়া আরশ আজিমের দন্য করে দেব। আমরা দন্য হব, দন্য হব, আল্লাহ মেহরবানি করে তোমার বন্ধুর জুতা মোবারকের দুলাবালি দিয়া আমি আরশ আজিমের দন্য করে দাও। সুবহানাল্লাহ। হযরত মূসা গেলেন কুহে তরে, জুতা খুলতে আদেশ করলেন, তবু জুতার দুলি কণা আর সেতি জল্লোসান, ইয়া মুহাম্মদ মদিনাওয়ালা কামলেওয়ালা তোমার ঈশান। জোর সরকার মারহাবা। আমার জ্ঞানী গুণী ভাইয়েরা বাবারা বন্ধুরা, আমরা যে দুরূদ শরীফ পড়ে, এই দুরূদ শরীফ আবার অনেকে সহ্য করতে পারে না। তারা একটা দুরূদ নিয়ে পাগল হয়েছে, যেই দুরূদের নাম দুরূদ ইব্রাহিম। কি হিম? আরো জোরে, দুরূদ ইব্রাহিম ছাড়া নামাজ হবে না, কথা কয়। দুরূদ ইব্রাহিম ছাড়া নামাজ হবে না। এই দুরূদ ইব্রাহিমের মধ্যে আমরা নবীর নাম কি আগে না পরে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়ালা আলে মুহাম্মাদিন কামা সাল্লাই তালা। তালার আগে আমরা নবী, তালার পরে হইল ইব্রাহিম নবী, কথা কন ঠিক নেই? নাম রাখছে আতর নেশা বেডির গার গন্ধে ঘুমাইয়ে না, কথা কয়। নাম রাখছে জোহর আলী ইতি মোড়ে নজে হড়ে না। নাম রাখছে রমজান আলী একটা রোজাও রাখে না, এর না রমজান আলী নাই। নাম রাখছে কোরবান আলী বদলে দিতে দিতে কি কোরবান দিবা, কথা কন ঠিক নেই? নাম দিছে দুরুদ ইব্রাহিম। আমরা নবীর নাম তো আগে, কেন আগে? লাওলা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু লামা খালাকতুল জান্নাতা ওয়ালান নারা ওয়ালা শামসা ওয়ালাল কামারা ওয়ালাল লাইলা ওয়ালান নাহারা ওয়ালা মালাকান মুকাররামান ওয়ালান নাবিয়ান মুরসালান, নাথিং উড বি ক্রিয়েটেড ইফ দেয়ার ইজ নো এক্সিস্টেন্স অফ প্রফেট মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, আমি যদি আমার বন্ধু মুহাম্মদকে না বানাইতাম, আরশ কুরসি লোহ কলম বেহস্ত দোজক নবী রাসূল কিছুই বানাইতাম না। সুবহানাল্লাহ।
এমন নবীর মহব্বত আমরা চাইকি চাই না আমার জ্ঞানী গুণী ভাইরা বাবারা বন্ধুরা এই দুরূদ শরীফ ইবাদত নয় দুরূদ শরীফ হলো ইবাদতের জীবন সুবহানাল্লাহ মনে কষ্ট নেবেন না অনেকে এই দুরূদ শরীফটা মোটেই সহ্য করতে পারে না মুখটা কালো করে ফেলে আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ইন্নাল্লাহা ওয়া মালাঈকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইন্না মানে নিশ্চয় মালাকাতুন ফেরেশতা ইউসাল্লুনা মুজারসিগা আল্লাহ রাব্বুল আলামিন ফরমান নিশ্চয় নিশ্চয় আমি আমার ফেরেশতাদেরকে নিয়ে আমার কামলিওয়ালা নবীর উপর দুরূদ শরীফ আদায় করে জোরে সরে বলেন সুবহানাল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারেরা সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা তোমরাও আমার নবীর উপর দুরূদ শরীফ আদায় করো আল্লাহ রাব্বুল আলামিন আমার মত মাওলানারে ডাক দেয় না আল্লাহ ডাক দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারেরা আল্লাহ ইয়া আইয়ুহাল মুসলিমুন বলে ডাক দেয় না আল্লাহ মাওলানা সাহেবরে ডাক দেয় না আল্লাহ ইমাম সাহেব হুজুরে ডাক দেয় না আল্লাহ হাজী সাহেবরে ডাক দেয় না আল্লাহ জানে মাওলানা হওয়া সহজ মুমিন হওয়া কঠিন বহু মাওলানা আছে আন্তর্জাতিক মৃত্যু আল্লাহ রাব্বুল আলামিন হাজী সাহেবরে ডাক দেয় না আল্লাহ জানে খরচ করা সহজ মুমিন হওয়া কঠিন বহু হাজী আছে বর্তমানে সুদের কারবার করে আছে কি নাই গোমর কিন্তু ফাঁক করে দি মরালা যায় করে আল্লাহ রাব্বুল আলামিন ইমাম সাহেব হুজুরও ডাক দেয় না আল্লাহ জানে ইমামতি করা সহজ মুমিন হওয়া কঠিন বহু ইমাম আছে মা বাবারে ভাত খাওয়ায় না আছে কি নাই আমার জ্ঞানী গুণী ভাইরা বাবারা বন্ধুরা আল্লাহ ডাক দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারেরা এখন প্রশ্ন করবেন জালালি সাহেব ঈমানদার কেসকো কা থেকে আল্লাহ লা ঈমান লিমান লা মুহাব্বাত লাহু যার অন্তরে নবীজির মায়া নাই মুহাব্বত নাই তার মধ্যে ঈমান নাই হুব্বুর রাসূল মিনাল ঈমান আমার নবীজির মুহাব্বতের নামে হইল ঈমান সুবহানাল্লাহ এখন আমরা নবীজির মুহাব্বত চাই কি চাই না একটা জবান বন্ধ রাখবেন না মুহাব্বতে বলেন আল্লাহ একদিন নিয়া যাইবা ঈমানদার বানাইয়া নিও ঈমানদার বানাইয়া নিও নবীজির প্রেম ঈমানের মূল সবার বুঝার তৌফিক দিও আল্লাহ একদিন নিয়া যাইবা ঈমানদার বানাইয়া নিও ঈমানদার বা নবীজির প্রেম ঈমানের মূল সবার বুঝার তৌফিক দিও কোরআনে আহাব্বা আছে দয়াল নবী কয় হাদিস হুব্বুর রাসূল মিনাল ঈমান বুখারি দেখিয়া লইও আল্লাহ একদিন নিয়া যাইবা ঈমানদার বানাইয়া নিও নবীজির প্রেম ঈমানের মূল সবার বুঝার তৌফিক দিও কবরে পরীক্ষা হবে নবীজিকে দেখাইবে কবরে পরীক্ষা হবে নবীজিকে দেখাইবে যেই নবীকে নাসি নিবি জান্নাত পাওয়ার আশা নাইও আল্লাহ একদিন নিয়া যাইবা ঈমানদার বানাইয়া নিও ঈমানদার বা নবীজির প্রেম ঈমানের মূল সবার বুঝার তৌফিক দিও কিতাবুল জানাজা অধ্যায় বুখারীর ভিতর পাওয়া যায় কিতাবুল জানাজা অধ্যায় বুখারীর ভিতর পাওয়া যায় বলেছেন শাহে মদিনায় প্রয়োজনে দেইখা লইও আল্লাহ একদিন নিয়া যাইবা ঈমানদার বানাইয়া নিও ঈমানদার বা নবীজি প্রেম ঈমানের মূল সবার বুঝার তৌফিক দিও কথা কন ঠিক নি আমার জ্ঞানী গুণী ভাইয়েরা বাবারা বন্ধুরা আমরা জিকির করি আল্লাহ জিকির করার কথা ঘোষণা দিলেন কোরআনে কথা বলেন ঠিক নি ফাজকুরুনি আজকুরকুম তোমরা যদি আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করি এখন নবীজি কয় না স্মরণ তো হিন্দু করে বৌদ্ধ করে ইহুদি করে নাসার করে সুরে করে গৃহস্থ করে বরং গৃহস্থের সে সরে আল্লাহরে ডাকে বেশি গৃহস্থ ডাক দে আল্লাহ তোমার নামে মালগুনা আমানত রাখলাম এই কথা কই বেটা ঘুমাই গেছি আসরে যতবার হিং দেয় যতবার কোপ দেয় ততবার আল্লাহরে ডাক দেয় আল্লাহ তুই বাসা আল্লাহ তুই বাসা কথা কর ঠিক নি আমার জ্ঞানী গুণী ভাইরা বাবারা বন্ধুরা
আল্লাহর হাবিব ফরমান জিক্রুল আম্বিয়ায়ে মিনাল ইবাদাতে ওয়া জিক্রু সলিহিন কাফারাতুন নবীগণের শরণের দ্বারা আমলনামার মধ্যে নাক লেখা হয় ওয়া জিক্রু সলিহিন কাফারাতুন ওলি আল্লাহগণের শরণের দ্বারা অতীত জীবনের গুনার কাফারা আদায় হইয়া যায় শুধু চেহারা দেখি তো পাগল হয়ে যায় মারি বই আই লাভ ইউ আর কণ্ঠের আওয়াজ দেবে ডিগো কণ্ঠের আওয়াজ একটু চিকন এটা শুনলে তো মোড়ে কিতে জানি করে আল্লাহ বালা জানে কথা কয় না দেখেন এখনকার মা বোনেরা স্বামী মানে না শাশুড়ি মানে না শ্বশুর মানে না স্বামীর খেদমত তো বলতেই নাই কথা কন ঠিক নেই ও মাইয়া বাহাদুরি করিস না গায়ের জোরে কথা বলিস না মাইয়া বাহাদুরি করিস না গায়ের জোরে কথা বলিস না ও গো গায়ের জোরে কইলে কথা গায়ের জোরে কইলে কথা নবীর দেখা পাইতি না গায়ের জোরে কথা বলিস না মাইয়া বাহাদুরি ডরে কয় না একটু বেড়িরে জায়গা দিত না হাই 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 হরি আমরা কি বেডিকদের কি ভয় করবেন তাহলে বলেন না কেন কইয়া এদেরকে হুঁশিয়ার করেন ও মাইয়া বাহাদুরি করিস না গায়ের জোর আরো জোর ও মাইয়া বাহাদুরি করিস না ওগো গায়ের জোরে কইলে কথা গায়ের জোরে কইলে কথা নবীর দেখা পাইতি না গায় জোরে কথা বলিস না মাইয়া বাহাদুরি গায়ের জোরে যত বড় শিল্পপতির মেয়ে হোক একার ছেলেটা যদি রিক্সার ড্রাইভার বলা হয় অটো চালা মাইয়া তুন আগে এজেন্ট আইন তুই কথা কথা সন্নতিকে আগে মেয়ে দিব না ছেলে দিব মেয়ে কে দিব মেয়ে তুন এজিন নিয়ে নাই আর বিয়ে হড়াই না কিটা এবার হলা যদি কো নো লাইক আমও গেছে চালাও গেছে কথা কথা এর ফর বেটি রেসি না হলে আড়ে স্বামী স্ত্রীর মিলনের পরে আলাই একটা সন্তান দেয় ঘরে কত কষ্ট করে তুমি ফালতেছ তারে ঠিক আমার জ্ঞান বাবা জন্ম দেয় মায় পেতে লয় ঠিক নেই বহু বাবা আছে জন্ম দিয়ে বিদেশ চলে যায় আর অজাত্যা মা আর একটা রিক্সার ড্রাইভারের সাথে চলে যায় আছে কি নাই ধৈর্য বলতে মোটেই নাই অথচ আমাদের আদিমাতা আদম নবী স্ত্রী মা হাওয়া মার হাওয়া কয় না গন্ধম খাওয়ার পরে আল্লাহ একজনে রাখলেন শরণদীপ আরেকজনে জিদ্দা শরণদীপ হলো শ্রীলঙ্কা জিদ্দা হলো মক্কাতে কেউ কারো লাগল পায় না আলো পায় না বাতাস পায় না বেডি নৈরা শয় না আদম নবীর অপেক্ষা 350 বছর কানলেন জোরে সোরে কন সুবহানাল্লাহ জিদ্দায় আর শরণদীপে দুজনকে 300 বছর এইভাবেতে কান্দাইয়া করছিলেন বেকার আয়ার তোমার পাক নামের গুণে দয়া কইল ময়দানে যার কারণে বানাইলা সংসার আল্লাহ ফরওয়ার গুনাহ খাতা মাফ করয়া আমার বলেন মার আল্লাহ ফরওয়ার গুনাহ যদি আদম নবী গন্ধম না খাইতেন আমরা দুনিয়াতে আসা সম্ভব এটা আল্লাহ পাকের একটা হিকমত জোরে সোরে কোন সুবহানাল্লাহ ওরে গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ ফরওয়ার গুনাহ বলেন গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ ফরওয়ার গুনাহ তুমি তো মালে কুলকাদি মাওলারে বানা কত বাচারে ফকিরে তোমার লীলা কুদ্রুতের অপার আল্লাহ ফরওয়ার গুনাহ খাতা মাফ কর আমার বলেন গুনাহ খাতা আল্লাহ ফরওয়ার গুনাহ খাতা সাড়ে 350 হইতে 350 বছর কাঁদলেন বাবা আদম মা হাওয়ারে দেখে না হাওয়ায় বাবা আদমের দেখে না এখনকার যুগে বাংলাদেশে যদি হেবিডি তায় স্বামী যদি আমেরিকা তায় ছবি সহ কথাবার্তা সহ দেখা যায় কথা ঠিক নেই এরপরও বিডিরা ধৈর্য রাখতে পারে না
অথচ মা হাওয়া দুর্যোগ আকার কারণে আল্লাহ ডাক দিয়ে কই গো হাওয়া তুমি বুঝি তোমার স্বামীর এত ভালোবাসা এত বিশ্বাস করো এই বিশ্বাস করিয়া ভালোবাসার কারণে আমি আল্লাহ খুশি হইলাম খুশি হইয়া আখির জামানার নবী কামলিওয়ালা নবী দুনিয়াতে যখন আগমন করবে দুনিয়ার সৃষ্টি জগৎ কারোরে না দেখাইয়া তুমি হাওয়ারে সর্বপ্রথম দেখাইয়া দিব জোরে জোরে গুন সুবহানাল্লাহ আমরা দেশে যে মা বোনেরা আমরা ফেডে লইছি আচ্ছা মা কি কইতে পারবেন এটা কি হোলা না মাইয়া এখন না আলটা আলটা বারুস আগের কা জগি কা আলটা আছে না বাইরে মায়ের আগে জানে ধরনি বেডি দাই বেডি কো মাশাআল্লাহ হোলা না হইছে কথা কইতে বাইরে এতে বুঝা গেল আল্লাহ ডাক দিয়ে কগো হাওয়া তুমি যে ধৈর্য ধারণ করেছো এই ধৈর্য রাখার কারণে আমি আল্লাহ খুশি হইয়া আমার বন্ধুরে সবার আগে তোমারে দেখাইয়া দিব সুবহানাল্লাহ স্বামী স্ত্রী মিলনের পরে আল্লাহ একটা সন্তান দেয় গরে কত কষ্ট করে তুমি ফালতেছ তারে ওরে স্বামী তোমায় তালাক দিলে আমি তোমায় তালাক দিলে সন্তানের বাগি হও না গায়ের জোরে কথা বলিস না মাইয়া বাহাদুরে গায়ের জোরে আদমের রেহান নাম খার তা দিয়া মাইয়া হয়তো ইয়ার রাসুলের হাদিসেতে আছে সমাচার ওরে আমার হইতে তোমার জন্ম আমার হইতে তোমার জন্ম আমি সারা তুমি না গায়ের জোরে কথা বলিস না মাইয়া বাহাদুরে গায়ের জোরে কথা বলিস না স্বামী হইল অমূল্য রতন তুমি তারে করিও যতন তা হইলে পাইবা তুমি অমূল্য রতন ওরে জালালিয়ে কয় বাবিয়া জালালিয়ে কয় বাবিয়া স্বামীর চরণ সাইর না গায়ের জোরে কথা বলিস না মাইয়া বাহাদুরে গায়ের জোরে কথা বলিস না কথা কন ঠিক নি আমার জ্ঞানী গুণী ভাইয়েরা বাবারা বন্ধুরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাড়ি ঘরে দোকানে পাড়ে রাস্তাঘাটে হাসপাতালের মধ্যে না রাখিয়া একটা ব্যবস্থার বাগারে কোরআন সুন্নার আলোকে আলোচনা শোনার জন্য সমবেত করেছেন আমরা জিকির করলাম দরুদ শরীফ পড়লাম এই হিসাবে আরেকবার বলেন আলহামদুলিল্লাহ বহু মানুষ বর্তমানে করোনা ভাইরাসে আক্রান্ত হইয়া সারা বিশ্বটা এখন আতঙ্কিত কথা বলেন ঠিক নি আবার লাগি গেছে যুদ্ধ কথা বলেন রাশিয়াতে যুদ্ধ হয় কি হয় না বাইরে যুদ্ধ চলে গেছে চলো যুদ্ধ তো চলতেছে কখন জানি বিশ্বযুদ্ধ আবার আরম্ভ হয় আল্লাহ ভালো জানে আল্লাহ মুসলমানদের উপর রহমত নাজিল করুক না আমিন আমার জ্ঞানী গুণী ভাইয়েরা বাবারা বন্ধুরা বহু মা আছে ফেটে লয় বাবায় জন্ম দিয়ে চলে যায় এবার মায় ফেটে ধারণ করে মায়ের খাবারের মধ্যে বাস পড়ে খাবারের মধ্যে দুর্গন্ধ করে মা শুয়ে আরাম পায় না খাই আরাম পায় না ঘুমাইতে ভালো লাগে না শীত হয়ে শুয়ে নিঃশ্বাস টাইনা নিতে পারে না কায় তুইয়া শুইতে পারে না মায়ের কাছে আনি যে লাগে এবার মায়ের দিন দিন ওজন বাড়িয়া যা ফ্যাটটা বাহির হইয়া যায় কথা বলেন ঠিক নি কিতাবে পাইলাম যখন মায়ের প্রসব বেদনা আরম্ভ হয় মা ক্যাঁসার মতন জিরের মতন ঘুরেইতে থাকে নিজের চুল টানে ইরে দাঁতের সঙ্গে দাঁত মানি দিয়া এমনভাবে কামড় মারে মায় মনে হয় যেমন এখনই মরিয়া যাইব এবার কাতলা মাছের মতন বাচ্চারা যখন পোলট্রি খায় মায়ের এমন পানির পিপাসা হয় সাত সাগর তেরো নদীর পানি মায়ের মুখের মধ্যে দিলে পিপাসা বন্ধ হবে না যখন বাচ্চারা দুনিয়াতে আসিয়া ওয়া ওয়া কইয়া চিৎকার দেয় তখন মার আর পানির পিপাসা থাকে না এমন মার কথা নবীজি বলেছে তিনবার কয়বার আরো জোরে বলেন কয়বার তিনবার কেননা মায় সারাদিন বাচ্চাটারে পায়খানা পরিষ্কার করে প্রস্রাব পরিষ্কার করে আদর করে যত্ন করে ঔষধ খাওয়ায় বাবা অনেকে বিদেশে আছে কেউ চাকরি করে কেউ ব্যবসা করে মায় বাচ্চাটারে দাফে দাফে বড় করতে 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 এবার বড় করিয়া বাচ্চাটা যখন উপযুক্ত হয় তারে বিবাহ করায় এবার ছেলের যখন বউয়ের প্রেমে দৌড়া যায় তখন মা বাবা আর ভালো লাগে না মার কথা আর তার কাছে শান্তি লাগে না ভালো লাগে না সন্তান আর মা বাবার
বাবার কথা মানে না কথা কোন ঠিক নেই তখন মা বাবা আর সহ্য করতে পারে না বহু মা বাবা আছে কয় প্রয়োজনে না খাইয়া থাকিম তিন দিনে এক বেলা খাইম গাছতলায় বসবাস করাম তবু তোর মতন জালেমের সাথে খানা খাইতাম না কথা কোন ঠিক নেই আমার জ্ঞান গুণী ভাইরা বাবারা বন্ধুরা আমাদেরকে কি মা বাবা খাওয়ায় না আল্লাহ খাওয়ায় আর জোরে বলেন খাওয়ায় তো আল্লাহ উসিলা হইছে মা বাবা কথা কথা মা বাবা হইলে উসিলা তাহলে আমাদেরকে রাখে কে বাঁচায় কে আমাদের মালিক কে আমাদেরকে রিজিক দেয় কে সে আল্লাহ পাকের শুকর আদায় করা দরকার আছে কি নাই বাইরে বহু মুসলমান আছে বহু সন্তান আছে বাবা কোটি 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 টাকার মালিক মিল কারখানা ইন্ডাস্ট্রির অভাব নাই শিল্পপতি কিন্তু আল্লাহ এমন রূপ দিয়ে বইছে তার মুখে দিয়ে খাবার দেওয়ার বন্ধ স্যালাইন চলতেছে আছে কি নাই ওরে বুঝি না তোর লীলা আসমানেতে বসাইয়াছো শান সুরুজের খেলা রে কি খেলা খেলাইলা দয়াল রে ও দয়াল তোমার খেলা চমৎকার দুস্তের কান্দাইয়া তুমি বসাইলা বাজার রে কি খেলা খেলাইলা দয়াল রে তুমি কাউরে দিলা দশটা সন্তান জাগা সম্পদ নাই কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই কথা ঠিক নেই তুমি কাউরে দিলা দশটা সন্তান জাগা সম্পদ নাই কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই জাগা জমিন জনধন সম্পত্তি দিলা বেশি করে মরার পরে কান্দে লইয়া কে নিব কবরে রে কি খেলা খেলাইলা দয়াল রে তুমি নির্দোষী রে রা করে দয়াল ববের জেলখানায় কথা কয় অপরাধ করিয়া কে গো ঘুরে সর্বদায় নদীর এই পার ভাঙ্গে ওই পার গড়াও এই কি নদীর খেলা সকাল বেলায় বাদশা বানাও ফকির সন্ধ্যা বেলা রে কি খেলা খেলাইলা দয়াল রে আল্লাহ আকবার এটা তো আল্লাহর খেলা আমার জ্ঞানী গুণী ভাইরা বাবারা বন্ধুরা আমি কোরআন শরীফ থেকে আয়াতে কারিমা নিয়েছি তিনটি কথার উপরে আলোচনা করে বিদায় হয়ে যাব এই তিনটা কথা যদি আমলে রাখতে পারেন ধনী হন গরিব হন শিল্পপতি হন চেয়ারম্যান হন মেম্বার হন আলেম হন ফাজেল হন কামেল হোক মুক্তি হোক মুহাদ্দেস হোক কেউ আপনাদের ইমান চুরি করতে পারবে না মারহাবা জ্ঞান গুণী শিক্ষিত সমাজ قد جاءكم برهان من ربكم وانزلنا اليكم نورا مبينا الله رب العالمين فرمان নিশ্চয় তোমাদের মাঝে আমি খোদার দলিল আসিয়াছি আর আসিয়াছে স্পষ্ট নূর সুবহানাল্লাহ আর আস্তে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আস্তে আস্তে মানুষ কি বাড়ে না কম বাড়তেছে না কমতেছে জোরে সরে না মারহাবা মারহাবা আরো বাড়ুক সামনে তলে এ হেদিক তো পশ্চিম একটু পশ্চিম দিয়ে জায়গা করে দেখেন কারণ এদিক দিয়ে মোটে একটা বেশি খালি এদিকে যানজট এদিকে খালি হ্যাঁ আজকে যা তাবার করে ব্যবস্থা করছে বোধ না তিন গুণ মাহফিল খাওয়াইলো শেষ হইতো অনেকে কম না মুখ হাত বন্ধ করে এলা যাতায়াত ঢুকতো না আরে ন তাবার কমে যাবে বুঝি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সৈয়দিনা মোহাম্মদ আল্লাহুম্মা ওয়ালা আলি সৈয়দিনা আমাদেরকে আসার ক্ষমতা দিছে কি
শুকরিয়া 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 জানাই তুমি কত বড় মহান আল্লাহ দয়ার সীমা নাই বলেন শুকরিয়া 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 জানাই তুমি কত বড় মহান আল্লাহ দয়ার সীমা নাই কিসের সীমা নাই মা বাবা খাবে না খাবে কি আল্লাহ এটা শুকরিয়া দেখার দরকার ছিল আহা আমার সে আপনার চেয়ে তরতাজা হৃষ্ট পুষ্ট বহু লোক আছে বহু মানুষ আছে জবানটা বন্ধ এই যে জবান আল্লাহ দিয়েছে এটা শুকরিয়া দেখার দরকার নাই জবানের তো একটা হক আছে তাহলে একটু জবানটা বন্ধ রাখবেন না মহব্বতে শুকরিয়া 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 জানাই তুমি কত বড় মহান আল্লাহ দয়ার সীমা নাই বলেন শুকরিয়া তুমি কত বড় মহান আল্লাহ তুমি পাহাড় ভাঙা সাগর কর সাগর বইরা নগর কর পাহাড় ভাঙা সাগর কর সাগর বইরা নগর কর ধনীরে গরিব বানাও ধনীরে গরিব বানাও গরিব রে বাদশাহ আই শুকরিয়া 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 জানাই তুমি কত বড় মহান আল্লাহ দয়ার সীমা নাই বলেন শুকরিয়া তুমি কত বড় মহান আল্লাহ দয়ার সীমা নাই ওই তিনটি কথার মধ্যে একটা কথা প্রথম হলো দাবি কি দ্বিতীয় হলো দলিল তিন নম্বর হলো খতিয়ান কড়স এই তিনটা কথা বলে আমি শেষ করে দেব আমার জ্ঞানী গুণী ভাইয়েরা বাবারা বন্ধুরা সময় দিম কম আলোচনা করাম বেশি এমন ওয়াজ করতাম না যে ওয়াজের দ্বারা ফজর নামাজ কাজা হইয়া যায় কথা কয় না আমার জ্ঞান গুণী ভাইয়েরা বাবারা বন্ধুরা মনোযোগ আল্লাহু আকবার আল্লাহ হলো মহান আল্লাহ যেমন মহান আল্লাহ পাকের কত তেমন মহান আল্লাহু হাকিমুন ওয়া কালামুহু হিকমাতুন আল্লাহ নিজে হইলেন হাকিম এ হাকিমের প্রত্যেকটি কথার মধ্যে আছে হিকমত সুবহানাল্লাহ এতক্ষণ মাত্র খামির বানাইছে অন পরোটা চুন না কথা কয় না মানুষ না হলে ওয়াজ করবেন কার কাছে জ্ঞান গুণী ভাইয়েরা বাবারা বন্ধুরা قد جاءكم برهان من ربكم وأنزلنا إليكم نورا مبينا الله رب العالمين فرمان نشوه تما در مجه امي خدر دولیل عشية سي آر عشية سي اس پشت نور لا إله إلا الله الله صلاة كنا معبود مرحبا اما چهتا امنا رب الله زنن الله صلاة كنا معبود نائن আমরা মুসলমান আমরা কথাটা দাবি করি কথা কয় না লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এই যে কথাটা দাবি করে সাতপুরের মধ্যে চেয়ারম্যান সাহেব একটা মামলা দায়ের করবেন মহামান্য জজ সাহেব আমাকে তালাশ করবেন ও জালালি সাহেব বাড়ি আপনার মনোরগঞ্জ কি করে আপনি সারাস্তির মাপিলের জায়গা দাবি করলেন দাবি যেহেতু করেছেন দলিল দেন কি দেন আমি যদি বললাম মহামান্য জজ সাহেব উত্তর শ্রীপুর মাহফিলের জায়গাটা আমার তবে আমার দলিল ছিল বর্তমানে দলিলটা ফসিয়া গেছে দলিল মাটি খাইয়া ফালাইছে দলিলটা মাটির সঙ্গে মিশে গেছে আমি জ্ঞানী গুণী ভাই বাবার কাছে জানতে চাই এই দাবিটা আমার গ্রহণ হবে নি তেরে মেরে দণ্ড লা ইলাহা ইল্লাল্লাহ হইল দাবি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ হইল দলিল আমার মত ফারুকি সাহেবের মত বরং তার চেয়ে আরো বড় বড় দাঁড়িওয়ালা শুধু টুপি পরে নাই পাগড়িওয়ালা ফতুয়া দেয় নবী মুহাম্মদ মুস্তফা মরিয়া ফসিয়া গলিয়া মাটি হয়ে গেছে কয়নি দলিল যদি ফসিয়া যায় দলিল যদি মাটি খাইয়া ফেলায় দলিল যদি মাটির সঙ্গে মিশে যায় যেইভাবে দাবি গ্রহণ হয় না আমার দয়াল নবীজিরে সারা আল্লাহ পাওয়া যাবে না ওই আমার নবীর প্রেমে পাগলে হইলে আল্লাহ তালার দিদার মিলে গো আঘা ডাকো যদি জজ বাঘালে ডাকো
জজ বাগালে বাজাও নামের বাসে মবির দুরুদ পহর দিবানি সে আমার নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে আল্লাহ তাআলা খুশি নবীর দুরুদ পহর আমার নবীর প্রেমে যে হয় মাতা তাহার সম্মানে রয়েছি রকাল আহা প্রমাণ আছে হযরত বিল্লাল প্রমাণ হযরত বিল্লালে বাংসে প্রেমের রশি নবীর দুরুদ ফহর এবার আমি বললাম মহামান্য জজ সাহেব আমার দলিল আছে দলিল নেন মহামান্য জজ সাহেব হাকিম সাহেব দলিলটা উল্টাইয়া দেখতেছে দলিল আছে ঠিক দাগ নাম্বার নাই খতিয়ান নাম্বার নাই আমি জ্ঞানী গুণী ভাই বাবার কাছে জানতে চাই আমার এই দলিলটা গ্রহণ হবে নি এটা বুয়া এটা কি বুয়া লা ইলাহা ইল্লাল্লাহ হইল দাবি দয়াল নবী হইল দলিল দাগ নাম্বার খতিয়ান নাম্বার হইল ইমাম হাসান হুসাইন ইমাম হাসাইন কে হুসাইন কে জানার দরকার আসেনি সিনার দরকার আসেনি নবীজি ফরমান মান আহাব্বা হুমা ফাকা দাহাব্বানি যারা আমার এই দুই নাতিরে ভালোবাসলো তারা আমি রাসূল কে ভালোবাসলো ওয়া মান আবগাদা হুমা ফাকাদ আবগাদানি যারা আমার দুই নাতিরে কষ্ট দিল তারা আমি রাসূল রে কষ্ট দিল জোরে সরে বল নাউযুবিল্লাহ জ্ঞানী গুণী শিক্ষিত সমাজ শুন আমার কথার দিকে গভীরভাবে মনোযোগ দেন আল্লাহু আহাদুন লাম ইয়াকুন মাহুশাই যেই টাইমে আল্লাহ আছে আর কিছুই নাই আসমান নাই জমিন নাই চন্দ্র নাই সূর্য নাই গ্রহ নাই নক্ষত্র নাই দিন নাই রাত নাই হাইড্রোজেন নাই নাইট্রোজেন নাই অক্সিজেন নাই 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 কিছু নাই আছে শুধু কে আরো জোরে কে ওই টাইমে আল্লাহ পাক পরমান কুনতু কানজাম মাকফিয়ান পা আবাব তু আনু ওরা পাপা কালাক তু খালকান সামাইতু মুহাম্মাদান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক পরমান আমি ছিলাম গোপন বান্দ আমি খোদা প্রকাশ হওয়ার জন্য পরিচয় হওয়ার জন্য আমি আমার বন্ধুরে বানাইছি আমরা কি মরা নবীর উম্মত না জিন্দা নবীর উম্মত যেদিন কবে নবী মরি গেছে এটা লাশ কবর রোয়া দিয়েন বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে ইল্লাল্লাহ যারা আল্লাহর গজিব গা তোর আল্লাহ যখন আছে আল্লাহ নামে ছাই দিলাম তুই যখন কত নবী মরি গেছে তোর নবীর নামে এত দিতাম না আর আমরা যারা মানি নবী জিন্দা নবী হায়াতুন নবী সয় শরীরে আজকের মাহফিলে হাজির নাজির দূর সরে গেল মারহাবা দলিল ইন্নার সন্নাকা শাহিদা ওয়া মুবাশশারা ওয়া নাজিরা দূর সরে গেল সুবহানাল্লাহ আমার জ্ঞান গুণী ভাইরা বাবারা বন্ধুরা আমরা নবী জিন্দা না মুর্দা আরো একটু বুঝিয়ে দি আমরা নবী তো গুম নাই কি নাই নবীর গুমার আমরার গুম কি একই না আমরা গুমাইলে অজু থাকে না নবীর আর গুমে অজু ভাঙে না সুবহানাল্লাহ জ্ঞানী গুণী শিক্ষিত সমাজ কেমনে ঘুম নাই একটু মনোযোগ দেন বাংলাদেশে এখন রাতের 11:30 28 আর 11টা 28 আচ্ছা এখন বাংলাদেশে রাত না দিন আরো জোরে আমেরিকাতে সৌদি আরব বাহরাইন আবুধাবি কুয়েত বাংলাদেশ হইতে 3 ঘন্টা সময়ের ব্যবধান মানেন নি তাহলে এবার নিজের বিবেকটারে প্রশ্ন করেন সারা পৃথিবীতে সারা ওয়ার্ল্ডে যত জায়গায় মুসলমান আছে নামাজ পড়েনি এবার নিজে বিবেকটারে প্রশ্ন করে দেখেন একটা সেকেন্ডের জন্য নামাজ বন্ধ তো নামাজ কার আরো জোরে রুকু কার সেজদা কার নামাজের ভিতরে সালাম কার লাগছে ঘন্টা কেউ কে আল্লাহর কেউ নবীর কর্মে জিতাম
আসসালামু আলাইকা আল্লাহ ইতাও আসসালামু আলাইকা ইউহান নাবিয়ো কথা কোন ঠিক নেই নামাজ আল্লাহর সালাম না না আল্লাহ পাকে ওয়াজিব হলো সালাম দিবে নবীজি কি সুবহানাল্লাহ এখন নবী সালামের জবাব দেয়নি একটু আগে বলেছেন সারা পৃথিবীর ভিতরে যত জায়গায় মুসলমান আছে নামাজ পড়ে নামাজ যদি পড়ে একটা সেকেন্ডের জন্য নামাজ বন্ধ নাই বাইরে সালামও বন্ধ নাই নামাজও বন্ধ নাই সালামও বন্ধ নাই নবীজি সালামের জবাব দেয়নি নবী ঘুমাইল কখন এক বড় ফেসাব করতে বসে আপনি কি সালাম দিতে পারবেন না বড়া ফাকানা বাথরুম উড়িছি সালাম চলবো না স্বামী স্ত্রী মিলন হইছি সালাম চলবো না নবী ঘুমাইল কখন ফাকানা করল কখন ফেসাব করল কখন স্বামী স্ত্রী মিলন হইল কখন এতে বোঝা গেল হাকিকতে মুহাম্মাদুর রাসূলুল্লাহর ওযু গোসল নাই সুবহানাল্লাহ তিনি ফৌত পবিত্র জোরে সরো কর মারহাবা বলেন তাহলে নবী ওযু করে দেখাইছে নবী শিক্ষা দিছে নবী শিক্ষা দিছে আমরা দেশ এই তিন চার বছর গা হলান রে মুক্ত বলে যায় নাই নিও এদিকে নাই নি এখন দেখবেন ছাত্র চেয়ে হুজুর হড়ে বেশি হুজুর কারজু বিল্লি মিনে শাইতান রাজিম ছাত্র কারজু বিল্লি মিনে শাইতান রাকিম কথা কয় না কথা কয় না এখন আবার হুজুর হড়ে তো আবার এটা ভুল করে আবার হুজুর কর এখন দেয়া গেছে ছাত্র চেয়ে শিক্ষক বড় বেশি আমার নবী যদি ওযু করি না দেখাইতো তুই তো আগে মাথা ভরে দিলিও আমার জ্ঞানী গুণী ভাইয়েরা বাবারা মনে কোনো কষ্ট হয়নি একটু মনোযোগ দেন আমি আপনার কবরে যাব না আপনি আমার কবরে যাবেন না আপনার কবরে মা যাবে না বাবা যাবে না বন্ধু বান্ধব যাবে না ছেলে মেয়ে যাবে না ঘরের স্ত্রী যাবে না নবী কবরে আছে কি নাই এসে কবরে জিজ্ঞেস করবে মনকের নকিরে এসে কবরে জিজ্ঞেস করবে কার দিনে ছিলে বন্দা আল্লাহ কইছো কারে জিজ্ঞেস করবে মন কির নকিরে এসে কবরে জিজ্ঞেস করবে সত্য জবাব দিতে পারলে কিছুই না কইবে তার ভালো জবাব না কইলে আযাবের সীমানাই তার ঠিক নেই ওরে সত্য জবাব দিতে পারলে কিছুই না কইবে তার ভালো জবাব না কইলে আযাবের সীমানাই তার বাড়ির সুটে মাথা কারো বাড়ির সুটে মাথা কারো ডুববে সিনার ভিতরে জিজ্ঞেস করবে মন কি নকিরে এসে কবরে জিজ্ঞেস করবে মন কৃণ কী রে নবীকে কবরে নিয়া জিজ্ঞাসা করবে যখন সিন কি না সিন তারে এই কথা বলো এখন নবীর সাথে বাপ না থাকলে নবীর সাথে বাপ না থাকলে চিনবে না নবীজি রে জিজ্ঞেস করবে মন কৃণ কী রে এসে কবরে জিজ্ঞেস করবে মন কৃণ কী রে জোরে সরো কর মারহাবা আর জাত মৌলবি আছে কা নবীর কথা কি আর কাবর জিজ্ঞেবি তো নজর কথা কি জিজ্ঞেবি আম ন জিজ্ঞে বলে নজর কথা জিজ্ঞেবি তুই যে নবীবাদ দিয়া নামাজ ভর্তি সৎ তুই যে নবীবাদ দিয়া দানি দেখছ তো তো এটা দানি তো নেব রবীন্দ্রনাথ ঠাকুরের সুন্নত কথা কয় রবীন্দ্রনাথ ঠাকুরের দানি আসেন না আসলে আসেন নি একটু রানি আরো লম্বা কথা কন ঠিক নেই এ রবীন্দ্রনাথ ঠাকুর মার্কা দাঁড়িয়ে দেখলে দাঁড়িয়ে আগে তোলা দিতে বড় হিসাব করার লাগবে ন দাঁড়ির মধ্যে হিসাবে ছটকা হইব কথা কয় না কথা এক মুষ্টি পরিমাণ সুন্নত জোর সোর কর মারহাবা আমার জ্ঞানী গুণী ভাইয়েরা বাবারা বন্ধুরা নবী নাই তো নামাজ নাই নবী নাই তো রোজা নাই হজ নাই যাকাত নাই কোনো আমল বলতে কিচ্ছু নাই আমেনাতুন নাসেবাতুন তাসলা নারান হামিয়া জোর সোরে বলেন নাউজুবিল্লাহ নবী আগে না নামাজ আগে আরো জোরে নবী মেরাজ গেছে নামাজ আনছে নামাজ আমরা ফাইছি কথা কন
আমার ভাইরা বাবারা বন্ধুরা এবারে মনোযোগ আল্লাহু আহাদুন লাম ইয়াকুন মাহু সাই যেই টাইমে আল্লাহ আছে আর কিছু নাই ওই টাইমে আল্লাহ পাক ফরমান কুনতু কাদাম মাকফিয়ান ফা আবাবতু আন উরাফা ফা কালাকতু খালকান সামাইতু মুহাম্মাদান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক ফরমান আমি ছিলাম গোপন বান্দ আমি খোদা প্রকাশ হওয়ার জন্য পরিচয় হওয়ার জন্য আমি আমার বন্ধুরে বানাইছি জোরে সরে বল মারহাবা এবার আল্লাহ রাব্বুল আলামিন নূরে মুহাম্মদের আলাদা করলেন আলাদা করে আল্লাহ ডাক দিলেন ইয়া নূরু কুনি হাবিবি হে নূর তুমি আমার বন্ধু হয়ে যাও মারহাবা বন্ধু বলে যখন ডাক দিলেন নূরে মুহাম্মদি একটা সেজদা দিল কাটায় দিল 70,000 বছর সুবহানাল্লাহ কত বছর 70,000 বছর নূরে মুহাম্মদি সেজদার মধ্যে আছে কথা নাই বার্তা নাই আলাপ নাই আলোচনা নাই আল্লাহ তো আশেক নবীজি হইল মাসুক এখন আল্লাহর বন্ধু কথা কয় না আল্লাহর কাছে শান্তি লাগে না 70,000 বছর পরে আল্লাহ ডাক দিলেন কালিম মাঙ্গি হাবিবি ও বন্ধু আমার সাথে কথা বলেন এবার বন্ধুর নূরানি জবান থেকে আওয়াজ আসছে লা ইলাহা আমার আল্লাহ একটা ডাক দিয়ে বলে নবী গো আপনি বুঝি আমারে এতই ভালোবাসেন সুবহানাল্লাহ আমার দয়াল নবী ডাক দিয়ে কয় বন্দে কেন বুঝে না গো তারে আমি কতই ভালোবাসি আমার বন্দে কেন বুঝে না গো তারে আমি কতই ভালোবাসি গরের বাগিরি করে লরে আমায় গরের বাগি করে লরে আমায় বানায় বন্দে উদাসী তারে আমি কতই ভালোবাসি আমার বন্দে কেন বোঝে না গো তারে আমি কতই ভালোবাসি হৃদয় সিরি আগো যদি দেখাইবার পারে তা আমার যত মনের জ্বালা কই আরে বুঝাইতাম আমার জ্বলিত প্রাণ শীতলে করিতাম জ্বলি শীতলে করিতাম কাটাইতাম সুখের নিশি তারে আমি কতই ভালোবাসি আমার বন্দে কেন বোঝে না গো তারে ভালোবাস আমি যেই দিন হইতে দেখাছি তারে দুই নয়নে ঘুমাসে না একেলা গহরি বন্দের প্রেমা গুনে পুইরা রে আমায় প্রেমা আমায় বানাইল কুলবি নাশি তারে আমি কতই ভালোবাসি আমার বন্দে কেন বুঝে না গো তারে আমি কতই ভালোবাসি আমার আল্লাহ ডাক দিয়ে বলে বন্ধু আপনি বুঝি আমার এত ভালোবাসেন ভালোবাসিয়া ঘোষণা দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ আমি আল্লাহ দেখতেছি লা ইলাহা ইল্লাল্লাহ 12 হরফ কত একটা নকতাও নাই যে হরফের মধ্যে নকতা নাই ওই হরফকে বলা হয় হরফে জাত 12 হরফ নকতা ছাড়া এর দ্বারা প্রমাণ হয়ে গেল আমার আল্লাহর মধ্যে কোনো দোষ নাই আল্লাহ ডাক দিয়ে কয় বন্ধু আপনি আমার এই ঘোষণা দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ আমিও আপনাকে ঘোষণা দিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোর সরে বলেন মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে নকতা নাই মুহাম্মাদুর রাসূলের মধ্যে নকতা নাই লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর মধ্যে যেমনি কোনো দোষ নাই আল্লাহর বন্ধু কামলিওয়ালা নবীর মধ্যে কোনো দোষ নাই সুবহানাল্লাহ ভাইরা বাবারা বন্ধুরা লা ইলাহা ইল্লাল্লাহ 12 হরফ মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12 হরফ যোগ দিলে কয় 24 হরফ এই 24 হরফ দিয়া আমার আল্লাহ রাতে আর দিনে 24 ঘন্টা বানাইছি সুবহানাল্লাহ জ্ঞানী গুণী শিক্ষিত সমাজ এইবার রাতে দিনে কত ঘন্টা
24 ঘন্টা একটা ঘন্টা কেউ কমাইতে পারবো নি বাড়াইবার ক্ষমতা আছে নি লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে লব্জে আল্লাহু আছে সাইর হরফ আলিফ লাম লাম হা আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে মুহাম্মাদুন আছে সাইর হরফ মিম হা মিম দাল মুহাম্মদ এই 24 হরফ থেকে 18 বের করে আন্না আমার আল্লাহ আটা বেহস্ত বানাইছে এখন 24 এর থেকে 18 বিয়োগ দিলে মাইনাস করলে থাকে আর 16 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
দেন, আল্লাহর নবী ফরিসও দেন, হুয়া আলিউন ওয়া ফাতেমাতু ওয়াল হাসাইনু ওয়াল হুসাইনু। জোরে সরে কর আমার জ্ঞান গুণী ভাইয়েরা বাবারা বন্ধুরা, এবার আমি আপনাদের কাছে জানতে চাই, ওই টাইমে নবী কি নূর না মাটি? নূর। মাওলা আলী কি নূর না মাটি? নূর। ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নূর না মাটি? নূর। হাসাইন নূর না মাটি? নূর। হুসাইন নূর না মাটি? নূর। দূর স্বর্গন মারহাবা। এ হইয়া গেছে কয়জন? পাঁচ জন। এ পাঁচ জনকে বলা হয় পাকে পাঞ্জাতন। দূর স্বর্গন সুবহানাল্লাহ। মনরে ফাকেতে পাক পাঞ্জা তনে নিরাকারে নিরাঞ্জন, এক বস্তুতে দুই রকম বুঝা, বাইরে শরীয়তের সত্যকে নাম তরিকতের নাই মোকাম, হাকিকত বুঝিলে পরে মারপথ পাওয়া যায় রে মন পাগলা মন হোরা। ও তুই ডুব দিলি না পাকে দরহিয়া, বলেন কোন তালার অসাবি দিয়া কোন তালা লাগায় রে মন পাগলা মন হোরা। ও তুই ডুব দিলি না পাকে দরিয়া। জোর সোর মারহাবা। হে আমার জ্ঞান গুণী ভাইয়েরা বাবারা বন্ধুরা, এবার আমি আপনাদের কাছে জানতে চাই, গাছ আগে না ফল আগে? সবাই কয় না কা? আদম নবী গাছ, আমরা হইলাম ফল। আমরা কি? এই জন্য আদম নবীকে বলা হয়েছে আবুল বাশার, সমস্ত মানব জাতের বাবা। সুবহানাল্লাহ। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, গাছ আগে না বিষ আগে? আরো জোরে কন। আদম নবী তো গাছ, আমরা হইলাম ফল, আমার দয়াল নবী হইল বীজ। দলিল কুন্তু নাবিয়া ওয়া আদামু বাইনাল মায়ে ওয়া তিন। আমার নবীজি ফরমান, আমি ওই টাইমে নবী ছিলাম যেই টাইমে আদম নবী মাটি এবং পানির সাথে মিশ্রিত। সুবহানাল্লাহ। জ্ঞানী গুণী ভাইয়েরা বাবারা বন্ধুরা, এবার মনোযোগ দেন, চব্বিশ অরফ থেকে আঠারো বিয়োগ দিলে থাকে আর কত? ষোলো। কত? নবীজি আলী ফাতেমা হাসান হুসাইন পাক পাঞ্জাতন দিয়ে যদি ষোলোরে গুণ দেওয়া হয় পাঁচ ষোলো আশি হইয়া যায়। আল্লাহ ডাক দিয়ে কয়ে বন্ধু, এ পাক পাঞ্জাতনের নূর দিয়া আমি আল্লাহ পাঁচ ষোলো আশি হাজার আলম বানাইছি। যাবেন কই? যেদিকে যান পাক পাঞ্জাতন আছে। কথা কথা উম আনিন ইমানদারের ছোট আম্মা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মারহাবা কর। বয়স হইল ৬, বয়স কত? আমরা বাংলাদেশের রাষ্ট্রীয় আইন, ১৮ বছর আগে মেয়ে বিয়ে দেওয়া যাবে না? যদি বিয়ে দিব কাজী সাহেব সহ মাইয়ার মা বাবা, জামাইয়ের মা, জামাইয়ের বাপ, জামাই সহ আলাগা দিয়ে লাগি। কথা কোন ঠিক নেই। বাংলাদেশের রাষ্ট্রীয় আইন এখন বর্তমানে দেখবেন বিসিএস ক্যাডার আইএ বিএ অনার্স পাশ করার পরে মাইয়াডারে বিয়ে দেয় দিলি, মাইয়ার মা আদর কইরা কুরা কইরা জামাইয়ের গলা ধরে কয় আব্বায়ু আমার মাইয়া গা ছোড়ো, জামাই চিনে না, শ্বশুর শাশুড়ি বুঝে না, আপনি চাইন মনে কষ্ট নিয়েন না। কয় নি? জামাই চিনে না, শ্বশুর শাশুড়ি বুঝে না, দুনিয়ার মার্কেট গান ব্যাগ গান বুঝে। কথা কয় না? কিন্তু স্বামীর খেদমত তো বুঝে না, বুঝাও কি করিব, বিড়ি তো সিনা ফুলে হাঁটে। জামাই যদি একটু করা কথা কয় কয় তুমি কই লইব আরে, আমি কোনো এমনি আইসিনি, বহু কিছু লইয়া আইসি। কথা কয় না? ওরে কাঁদিলে কি যাবে দুঃখ কইতাম, কইলে মায় মার খেয়ে না গেলে বা আরাম কর।
আল্লাহর গজব লাগে কোন বুঝাইতাম ও আমরা হাজীগঞ্জের সারাশিয়ের এক ভক্ত আর এক হুজুর আরোগ্য তাবিজ না কিতা আর বেডি কথা এখন আয় কি দিয়ে তিরি তালাক দিমে দি আর আগে তালাক দিয়ে রে এর মানে কি সজাইতে বেডি তাছে কি নাই স্বামীর খেদমত নাই আলে কিতা লইছ কোন না লইছি তো নেড়ি হিরেইও দেওয়া সম্ভব না কাদিলে কি যাবে দুঃখ না যাই না কইরাছি ভুল এত দিনের টার পাই আছে যত খুইলো নষ্টের মূল কইতো না তো কইলো যা বুড়ো গুণ কইব আবি দিগুণ মরে কইতো যত কি হালাল না হারাম সুদ কিটা যত কিটা শখ করিয়া বিয়া কইরা বউ কইরা আনলাম যারে আশা ছিল রান্না করে খাবার দিবে আমারে খাবার দিবে আমারে এখন নিজে খাইছে ওদর বরে আমার দেয় পাতলা জোর এত দিনে টের পাই আছি গরের বেডি নষ্টের মূল এত দিনে টের পাই আছি গরের বেডি নষ্টের মূল কথা কোন ঠিক নি তো আপনারা ওদিন কোন না আপনারা কে মুতালা লাগাইছেন অন্ত শীত নাই এটা ফাল্গুন মাস আমার বৃষ্টি আছে কথা কোন না কা অনেক জায়গাতে সালাম দিলে এমনি মাথা ঢুলে তো মুখ খুলে না ঠিক নি কুয়াশা বাড়ে দূরে বেক করলে শীতকালে হেসাব করলে ভাগে না গেলে কুয়াশা বাড়ে দোয়া বারো এই তোমার তো জাহান্নামের আগুন রে নিবে দিব হারাম করে দিব একটু জোরে সরে না মারহাবা আলতা লাগে সুনু লাগে আরো লাগে খুপার ফুল হাতে সুড়ি গলায় মালা আরো লাগে কানের দুল আরো লাগে কানের দুল ওরে একটুখানি কম পরিলে একটুখানি কম পরিলে তাই না সিরে আমার মাতার সুর এত দিনে টার ভাই আছে গরের বেডি নষ্টের মূল এত দিনে টার ভাই আছে গরের বেডি নষ্টের মূল কথা কোন ঠিক নি মা আয়েশা সিদ্দিকার বয়স হলো 6 বছর নবীজি মা আশারে দয়াল নবীর কাছে আবু বকর সিদ্দিক দয়াল নবীর কাছে আয়েশারে বিবাহ দিয়া দিছে সুবহানাল্লাহ 6 বছর বয়সে বিবাহ দিছে 9 বছর বয়সে খেদমতে গেছে মারহাবা কর এবারে একদিন নয় দুই দিন নয় তিন দিন নবীজির স্ত্রী আমাদের মা আম্মা হুজুর মা আশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিন দিন তিন রাত্র নবীজির ফায় না সন্ধান জানে না কোথায় আছে কি অবস্থায় আছে হিবিডি খাবারও খায় না ঘুমায়ও না জোর সরো কর মারহাবা আগেরকার যুগের মানুষ পায় খাইতা সাতপুর যায়া মামলা করছে কথা কর না কর বাইরে হাজীগঞ্জ গেছে বাজার করে আসতে আসতে রাতের 12টা একটা বাজে গেছে স্বামীর ফালাই এবড়ি খানা খায় নাই আর এখনকার বেডি রেকর আনলাম আগে আমরা খায়ামো আগে আমরা কথা কয় না এখনকার বেডারা বেডি গয়েন্ডা ভাত খায় গোমর ফাঁক হয়ে যায় জ্ঞানী গুণী শিক্ষিত সমাজ মা আশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুকির ফানি ফালা ঘুম যায় না কোরআন শরীফ পড়ে আর নামাজ আদায় করি সুবহানাল্লাহ যেমন বাপ তেমন মেয়ে মা আশা তিন দিন পরে এশার নামাজের বিছনে যাইয়া এশার নামাজ আদায় করিয়া আল্লাহর দরবারে দুইটা হাত উঠাইয়া ডাক দিয়ে কয় আল্লাহ আমার দয়াল নবীজি আজকে তিন দিন আমার ঘরে নাই আমার ঘুম হয় না আমার খাবার মনে চায় না আল্লাহ ইউ নবী জানি কোন খালে আছে আজকের এই রাত্রে যদি দয়াল নবী আমি আশার হুজরাতে আসি আমি আশায় ঘুমাইতাম না 100 রাকাত নফল নামাজ আদায় করিব কত রাকাত আল্লাহু আকবার আল্লাহ আমরা দেশের মা বোনেরা রোজা শক্ত নামাজে দুর্বল ইতানে যাতে যান শক্ত বেশিরভাগ বেডিরা রোজা থাকে কথা কয় বেডারা দেখবেন রোজা দুর্বল নামাজে শক্ত হারাম রোজা থাকে না হেতে আক্কাতার যাইয়া তারাবি নামাজ পড়ে আছে কি নাই অথচ মা আয়েশা রোজার নিয়ত করে না বেডি নিয়ত করে আল্লাহ ইউ আমার স্বামী দয়াল নবী যদি আমি আয়েশার হুজরাতে আসি আমি আশায় ঘুমাইতাম না 100 রাকাত নফল নামাজ আদায় করব আমি আপনাদের কাছে জানতে চাই নামাজের উপরে কোনো বন্দেগী আছে নি আমাদের গুনাহ আছে কি নাই আরো জোরে কোন আছে কি নাই এই গুনার বোঝা লইয়া যখন নামাজের মধ্যে দাঁড়াইবেন রুকু যখন দিবেন
ওই গুনার বোঝাটা গুনার টুকরিটা পড়ে যাবে মারহাবা মারহাবা আমরা সাধারণ মানুষ উরা খারি চিনিন নি এডি মাথার মধ্যে লইয়া দুইরা রাই দুইরা দুইরা হাঁটতে হয় না পড়ি যায় বাদ্যানীরা মিশানীরা মাথার মধ্যে উরা লইয়া 10 বাইরে অন্তত কমপক্ষে এক মুন্নাও আছে সোয়ারি আছে আধ মুন্না আছে হেতিরা সিনা হুলাইয়া হাত বালায়া বালায় আঁড়ে ধরেও না পড়েও না কথা কয় জি আল্লাহর নবীর উম্মত মুসলমান যখন গুনার বোঝাটা মাথায় লইয়া রুকুর মধ্যে যায় গুনার বোঝাটা পড়ি যায় সুবহানাল্লাহ আল্লাহর তো দুনিয়ার বান্দা দেখে নাই এবার যখন সেজদার মধ্যে যায় আল্লাহর জমিনটা থরথর থরথর করে কাঁপতে থাকে আল্লাহ ডাক দিয়ে কয় জমিন রে কাফস কেন জমিন ডাক দিয়ে কয় আল্লাহ তোমার বান্দা তো তোমারে দেখে নাই না দেখিয়ে তোমার কুদরতি কদমে তার কপালটা নাকটা লাগাইয়া সাপ দিয়ে ধরে রাখছি সহ্য হয় না তোমার এই বান্দার যেই পর্যন্ত আমলনামার গুনাহ মাপ না কইব আল্লাহ কাফা বন্ধ হবে না সুবহানাল্লাহ এবার আল্লাহর বান্দা যখন নামাজের ডানে সালাম পিরায় ডানের গুনাহ মাফ হইয়া যায় বামে যখন সালাম পিরায় বামের গুনাহ মাফ হইয়া যায় বাইরে যখন দুইটা হাত আল্লাহর দিকে উঠাইয়া হাতের তালকাডারে উপরের দিকে উঠাইয়া রাখি তখন আল্লাহ আসমান হইতে জমিন পর্যন্ত যত গুনাহ আছে নামাজের উসিলায় মাফ করে দেয় সুবহানাল্লাহ মা আয়েশা নিয়ত করলেন নামাজে যেই মাত্র নামাজের নিয়ত করলেন আল্লাহ 170 রাকাত নফল নামাজে দাই করাম যদি আল্লাহর নবী আমি আয়েশার হুজরাতে আসে কথাটা বলতে দেরি দয়াল নবী যে দরজার মধ্যে টোকা দিতে দেরি নাই মা আয়েশা ভিতর উত্তর কয় মা আপনি কি আল্লাহ হাবিব পরমান আমি সাত আসমানের নবী সাত জমিনের নবী অগণিত পয়গম্বরের নবী গণিত ফেরেশতার নবী তুমি আশার স্বামী দরজা খুলে দাও জোরে সরে কোন সুবহানাল্লাহ মা আয়েশা দরজা খুলে দিলেন আমার নবীজির মা আয়েশা এইভাবে উলনা দিয়ে জড়িয়ে ধরলেন ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আর আপনাকে যেতে যেতে দিতাম না গো নবী যেতে দিতাম না আমি অনেক সাধনের বলি নিয়ত করে আপনাকে পাইছি নবীজির দোনো হাতে উলনা দিয়ে বেড়াইয়া ধরে নবীজি বের হয়ে যায় মা আশা কয় ইয়া রাসূলুল্লাহ কি আলামত উলনার দোনো মাথা আমার হাতের মধ্যে ধরা আপনি কেমনে বীর হন দোনো মাথা আমার হাতে মুঠ করানো আছে একটু টানো পড়ে না উলনা ছিঁড়েও না টানো খায় না আল্লাহর হাবিব ফরমান আইয়ু কুম্মেসলি আমি কি তোমাদের মতো বাবারা বন্ধুরা এবার মা আয়েশা দেখতেছেন নবীজি হুজরে মুবারকের মধ্যে গেলেন মা আয়েশা পিছন দিয়ে দৌড়াইয়া যাইলেন নবীজির পা মুবারক লম্বা করে রাখলেন জুতা মুবারক ফরহিত অবস্থায় মা আয়েশা দৌড়াইয়া যাইয়া নবীজির পা মুবারকের জুতা মুবারক খুলে নিলেন আল্লাহর নবী হাত মুবারক মা আয়েশার হাত মাথার মধ্যে রেখে ডাক দিয়ে বলে আয়েশা রে তুমি বুঝি স্বামীর এত ভালোবাসো রে আয়েশা তোমার মতো যারা স্বামীরে মায়া করবে মোহাব্বত করবে স্বামীর পায়ের জুতা খুলে নিবি তুমি আয়েশার সুন্নত আদায় হয়ে যাবে আয়েশা আমি নবী ঘোষণা করে দিলাম ওই মা বোনেরা তুমি আয়েশার সাথে একই বেহস্তি থাকিবে ওই দিন হইতে স্বামীর পায়ের জুতা স্ত্রী নিজে হাতে খুলে দেওয়া সুন্নতে মা আয়েশা হয়ে গেছে বলে হুজুর এত সুন্দর একটা সুন্নত নবীজি ফরমান মান তারাকা সুন্নতি ফালাইসা মিন্নি যে আমার একটা সুন্নত ছেড়ে দিবে সে আমার উম্মত নয় এখন আমি জানতাম স্যার আজ পর্যন্ত কি কোনো বেডিয়েতে স্বামীর জোতাটি খুলে দিছিনি এটা মরে গেছে এই সুন্নত মৃত্যু হয়ে গেছে দাফন করে ফেলছে এবার নবীজি ফরমান মান তামাসাকাবে সুন্নতি এন্দা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতা শাহেদিন উম্মতরে যদি কোনো ব্যক্তি একটা আমার মুর্দা সুন্নতকে জিন্দা করবে তার আমল নামায় 100 শহীদের সওয়াব দান করা হবে বেলু হুজুর এত সওয়াব আজকে মাহফিলে তুন যাইয়া হেবিডির কমেলে জোতাড়ি খুলি দাও হেবিডি কবে তুই আগে আমারটি খোলো কথা কয় না কথা কয় আমার জ্ঞানী গুণী ভাইয়েরা বাবারা বন্ধুরা মাশা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আমি আজকে 100 রাকাত নফল নামাজের নিয়ত করছি গো নবী আল্লাহর হাবিব কি নামাজের পক্ষে না বিপক্ষে সবাই বলেন না আরো জোরে বলেন নবীজি নামাজের পক্ষে কইয়া নামাজরে ভালোবাসেন ডাক দিয়ে কয় আয়েশা তারা দূর দৌড়াইয়া যাও
নামাজের বিছনা যা নামাজ আদায় করো মা আশার নামাজের নিয়তে ইরি বিছনার মধ্যে গেলেন আল্লাহ দি জিব্রাইলকে ডাক দিলেন জিব্রাইল তাড়াতাড়ি যাও আয়েশা তো 100 রাকাত নফল নামাজের নিয়ত করেছে আমার বন্ধু 3 দিন সফর শেষ করেই মাত্র আশার হুজরাতে ঢুকছে আল্লাহর নবীর খেদমতের দরকার আছে তুমি নবীজিকে জানাইয়া দাও যদি ইরি আশার 2 রাকাত নফল নামাজ পড়িয়া স্বামীর খেদমত করে রে আমি আল্লাহ স্বামীর খেদমত রসিলা খুশি হইয়া তার 2 রাকাত নফল নামাজের মধ্যে 100 রাকাতের সওয়াব দান করে দিব নামাজ পড়ব কয় রাকাত 2 রাকাত আরো জোরে 2 রাকাত সওয়াব দিব কত রাকাত আল্লাহু আকবার মা বোন ভালো যার সংসার ভালো হবে তার কথা কয় না মাহফিলটাই বছর প্রথম ওয়াজ ও দোয়ার মাহফিল আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ভক্ত বেলুজুরি ডাবার কোন জামাত এই জামাত সিনার দরকার আছে কি নাই নবীজি ফরমান সাত আফতার কোলা উম্মতি সালাসা সাবউনা মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান কালু মানি হে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কালামা আনা আলাইহি ওয়া সাহবিহি আমার নবী ফরমান আমার উম্মতি এতটা দরে বিভক্ত হবে কুল্লুহুম ফিন্নার সবাই জাহান্নামী আইবার সাহাবারা ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ কিতা শুনাইলে সবাই যদি জাহান্নামী হইয়া যায় বেহোশ তো যাবে কারা আল্লাহর হাবিব উত্তর দেন ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান একটি দল বেহোশ দিয়ে সাহাবারা দেখে বলে ইয়া রাসূলুল্লাহ কোন দলটা ব্যবস্থি আমার নবীজি উত্তর দেন কালামা আনা আলাইহি ওয়া সাহবিহি আমি এবং আমার সাহাবায়ে কেরাম যে মতে ফতে আছি এই মতে ফতে যারা থাকব তারা হলো ব্যবস্থি দল তাদের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত জোরে সরব মারহাবা সেই সুবাদে আমি আপনাদের কাছে অনুরোধ করব এই মাহফিলটা প্রত্যেক বছর হোক আমরা চাই কি চাই চাই বাইরে আজকের মাহফিলে তাবারুক আছে নি আছে আর সবাই কর না আছে তাবারুক রাখছে বহু মাহফিলে দাওয়াত দেয় আপনারা দলে দলে যোগদান করে দুজাহানের অশেষ নাকি হাসিল করুন এই তো এখানে লেখা আছে অতএব দলে দলে যোগদান করিয়া দুজাহানের অশেষ নাকি হাসিল করুন আছে নি অতএব আপনারা কিন্তু একটা মানুষ বিনা দাওয়াতি নয় সবাই দাওয়াতি মেহমান যেটা বিনা দাওয়াতে আছেন আপনারা যান আমরা দাওয়াতি মানুষ খাবার দিতাম না বিনা দাওয়াতে খাবার কত কথা কয় না আর আমি চ্যালেঞ্জ করে বলবো একটা মেহমান এখানে বিনা দাওয়াতে আসে নাই সবাই দাওয়াতি মেহমান বহুত কমিটি আছে আন্তর্জাতিক মৃত্যু হেতারা দাওয়াত দাহারাম খাবার না সব মাহফিলে কি তাবারক হয় কথা কোন হয় তো দাওয়াত তো দিছে খাবাইলো না খা আজকের মাহফিল কমিটির কথা কাজে মিল আছে মারহাবা কয় না দাওয়াত তো দিছে আপনাদের জন্য তাবারকের ব্যবস্থা করেছেন দূর শুরু করেন মারহাবা